পাঞাস মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় পাঙ্গাস মাছ আমার জানা মতে এটা যদি সঠিকভাবে খাদ্য দেওয়া যায় প্রত্যেক দিন মানে মিটার পায় তাতে গড়ে একটা মাছ মনে করেন মাছ চাষে কোনো মাছ চাষ করেন যদি সঠিক পরিচর্যা করেন সঠিক নিয়ম অনুসারে লসে সকালবেলা খুদের ভাত দিলাম বিকালে হচ্ছে ফিট দিলাম তাহলে মাছের পেটটা ভরা থাকলো যত যে কোনো জিনিস মাছ হোক যাই হোক গরু বাছুর গরু ছাগল পেট যখন পরিপুষ্ট ভরা থাকে তখন ও এমনি গড়তে পারে যখন পেট ভরা থাকবে মাছ দৌড়া বেড়াবে খেলাবে গড়তে এমনি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় মাছ চাষ আর মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে আজ আমরা চলে এসেছি নাটোর গুরুদাসপুর মধ্য নওপাড়া গ্রামের সোহেল ভাইয়ের মাছের পুকুরে সোহেল ভাই কিছু পুকুর লিজ নিয়ে সেখানে মাছ চাষ করছেন আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে পাঙ্গাস মাছ চাষ বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ দর্শক চলুন আর দেয় না করে শুরু করা যাক মাশাল্লাহ মারা আল্লাহ আসসালামাইকুম শৈল ভাই ভালো আছে জি ভাই ভালো আছে আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার মাছ দেখে তো ভাই মন ভরে গেল জি ভাই চমৎকার আল্লাহর ইচ্ছা সবকিছু আল্লাহর ইচ্ছা মাছ চাষ আমার মোটামুটি পাঁচ ছয় বছর হচ্ছে মাছ চাষ করি ওই পাশে আরো দুইটা পুকুর আছে আমি ওখানে বড় মাছের চাষ করি একটাতে পোনার চাষ করে রুয়ের পোনা মানে বাংলা মাছের পোনা আর কি আর পাঙ্গাস মাছটা মূলত এবছরই প্রথম আমার এবছর প্রথম পাঙ্গাস পাঙ্গাস মাছ এবছর প্রথম মানে ইউটিউবে দেখি অনেক পাঙ্গাস মাছ চাষ করে খাবার দেয় অনেক সুন্দর লাগে খুব দ্রুত পারে আর কি জন্যই দেখে আরকি শখ হইলো মাছ বয়সটা কত এই মাছের বয়স

আমি ওই খাবারটা দিতে পারছি না আর্থিক একটু সমস্যার কারণে আমি ওই খাবারটা দিতে পারছি না সামনে যে একটু খাবারটা বাড়াই দিবো দিলে পর এখন যেহেতু মাছটা হয়ে আসছে অল্প দিন আরকি বিক্রির একটা উপযোগী মূলত এখানে কতটুকু এখানে মোটামুটি পঁচিশ শতকের মতো জায়গা হবে চব্বিশ পঁচিশ শতাংশ এরকম এটা কি আপনার নিজস্ব না আমি এটা কট নিছি টাকা টাকাই থাকবে যখন টাকা খুলে দেবে আমি পুকুর থেকে চলে যাবো কদিন চলছে মোটামুটি এর আগে তো আমি দুই বছর হলে নিছি এর আগে পোনার চাষ করছি রুয়ের পোনা এবার পাঙ্গাস প্রথম আর কি কট আমি নিছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা কেজিতে দুইশো কেজিতে দুইশো তিরিশটা মোটামুটি আমার হিসাবে পাঁচ হাজার তিনশো মাছ আছে এখানে পাঁচ হাজার তিনশো মাছ আছে তুলনামূলক খাবার দিলে এই ফিড আপনার দুই বস্তা সামথিং আর উপরে দিতে হবে মাছের গ্রোথ অনুসারে কিন্তু আমি খাবার দিই এক বস্তা পঁচিশ কেজি দিনে খাবার দিচ্ছেন আমি এখন একবারই দিচ্ছি দুইবার দিতে হবে সকালে এক বস্তা দিতে হবে বিকালে এক বস্তা আরো মাছের যখন গ্রোথ বৃদ্ধি হবে অনুসারে আবার খাবার বাড়তি করতে হবে কিন্তু ওই অনুসারে আমি মানে প্রথম তো মানে ভয় পাচ্ছি যে আসলে খাওয়া কি হবে কতদূর হবি আবার না খাওয়ালেও ইয়ে হচ্ছে না মানে দ্বিতাদ্বন্দ্বের মধ্যে আছি যদি ভালো কিছু হয় সামনে দেখে চেষ্টা করবো আরো শিকা হচ্ছে সামনে যা আরো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। শুধু কি ফিডই দিতেন? এখন আপাতত ফিড দিচ্ছি। মাছখানে কিছুদিন কয়েকদিন খুদের ভাত দিছিলাম। কিন্তু এই যে আবহাওয়া খারাপ বর্ষা খরিটরি শুকনা নাই ভেজা এর কারণে খুদ শীত করতে পারছে না। তবে কিছু খুদের ভাত দিলে আর কি লাভের সংখ্যাটা হয়তো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শুধু খুদের ভাত অন্য কিছু। খুদের ভাতই দেওয়া যায় মানে পাঙ্গাস তো খুদের ভাতটা দিলে দেখা যাবে যে খরচাটা একটু কম আসবে। মাছের ইটা হবে আর সকালবেলা খুদের ভাত দিলাম, বেকালে হচ্ছে ফিড দিলাম। তাহলে মাছের পেটটা ভরা থাকলো যত যে কোনো জিনিস মাছ হোক যায় গরু মাছুর গরু ছাগল পেট যখন পরিপূর্ণে ভরা থাকে তখন ও এমনি গর্তে পারে যখন পেট ভরা থাকে মাছ দৌড়াবড়াবে খেলাবে এমনি এমনিmathbb পাবে ইনশাআল্লাহ আমার কি কিন্তু গমটম গম ভুটটাগুলা খাওয়াই আমি কিন্তু পাঙ্গাশাক খাওয়াইনি পাঙ্গাশাক আমি শুধু খুদের ভাতি দিছি খুদের আর গম ভুটটার আবি সেগুলো ভাঙাই দিছি ওগুলাই আর ও যে ফুনুতে ওগুলা খাওয়াই আমি 마শাআল্লাহ যে পরিমাণ মাছ দেখছি আমার এত ভালো লাগছে ভাই মানে মাসাল্লাহ পাঙ্গাস এ পরিমাণ হয়েছে আপনার এখানে মূলত খাবার এখন যে দিচ্ছেন সকাল আর বিকেল হ্যাঁ সকালে হালকা চাটে খুদের ভাত দিয়ে আর বিকেলে যে ফিড কোনটা দিচ্ছেন ফিড আমি পাঙ্গাস গোয়ার খাওয়াই এটা হচ্ছে আগাতা কোম্পানি পাঙ্গাস গোয়ার যেটা বলে ওইটা খাওয়াই আমি এখন আপনার 80% প্রোটিন হিসাব করতে যাই কত মন মাছ হতে পারে এখানে আনুমানিক আপনার হচ্ছে 5000 পিস মাছ আছে তাহলে 3 টাই কেজি হলে আপনার মনে হয় এখানে 100 কেজিতে 30 কেজি হচ্ছে 5000 এ তাহলে ধরেন 5 30 150 দেড়শো থেকে হচ্ছে আবার মনে করেন যে পঞ্চাশ মনের পাঁচশো কেজি পাঁচশো কেজি সাড়ে বার মন আনুমানিক পঁয়ত্রিশ সাঁত্রিশ মন এরকম পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ মন মাছ এখন আছে

যদি খুদের ভাত দিতে যান তাহলে তার বেশি পড়বে একটু বেশি পড়বে খুদের ভাত যদি মনে করেন যে 10 কেজি খুদের দাম কিছু না হলেও 400 টাকা 3000 টাকার মতো প্রায় খরচ হচ্ছে এখন দিন খরচ হচ্ছে এখন কিন্তু সামনে যে বাড়াইতে হবে একটু বাড়বে এখনই বাড়ানো দরকার মাছ অনুসারে বাড়ানো দরকার কিন্তু আমি বাড়াচ্ছি না যে মাছের গোটা আর একটু বৃদ্ধি মানে একটু বড় হলে একটু বাড়াবো আর কি ধরনের রোগগুলো এদের মধ্যে দেখা যায় মাছের মধ্যে রোগ বালাই বলতে আপনার পাঙ্গাশে যদি পুকুরে ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে রোগ বালাই তেমনটা হয় না এটা হচ্ছে নিজের মধ্যে আমি যদি মনে করেন যে নিয়মিত পুকুরে জিও লাইট বলে যেটা গ্যাস দূর করে না জিও লাইট একটা অক্সিজেন জাতীয় একটা ইয়া ওটা দূর করলে একটা ওষুধ আছে আমি যেরকম কালকে প্রয়োগ করছি ওগুলা দিলে আপনার পুকুরের নিচে তলা নিয়ে যদি কোনো গ্যাস ট্যাশ থাকে ওগুলো নষ্ট হয়ে যায় দূর হয়ে যায় গ্যাস না হলে আবহাওয়া দেখে খাবার দিলে মূলত মাছটা ভালো থাকে মানে আবহাওয়ার উপর যখন বৃষ্টি হলো আবহাওয়া খারাপ হলো বৃষ্টি হয় রোদ উঠলো তখন খাবার না দিলেও পুকুরে গ্যাস হয় আর ওই অবস্থায় যদি খাবার দেওয়া থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যাসের মানে সংখ্যাটা বেশি গ্যাস হবেই আর যদি পুকুে খাবারটাও কম থাকে অক্সিজেন করানো থাকে মানে আগে থেকে থাকে তাহলে হয়তো মাছের মনে করেন যে গ্যাসের সম্ভাবনা আপনার এই উকুন টুকুন মাছের যেগুলো হয় সামথিং জীবাণুনাশক নিয়মিত প্রয়োগ করলে ওগুলো আশা করা যায় যে হবে না পানি টানির খালারটা আমরা দেখলে বোঝা যায় কি আর কি যারা মাছ চাষ করে তারা বুঝতে আসলে পুকুরে পোকা হয়েছে কি মাছের কি কোনো ক্ষতি হয়েছে নাকি বা দু একটা মাছ অনেক সময় দেখা যায় নষ্ট হয়েছে ওটা দেখলে বোঝা যায় আসলে আমার মাছের কি রোগ হয়েছে জি জি এটা বুঝতে পারলে আসলে তেমন কোনো ক্ষতি হয় না মানে বুঝে চাষ করলে ক্ষতিটা কম হয় আর কি পানিটা কোন মাত্রায় রাখলে মাছের জন্য সবচেয়ে ভালো জিনিস পুকুরে যত পানি থাকে যত বেশি পানি হবে তত ভালো তত ভালো তত ভালো এখানে গভীরতা তার ছয় থেকে সাত ফিট সাত ফিটের উপরেই আছে আর কি আচ্ছা আচ্ছা হারভেস্ট করতে কতদিন সময় লাগে মূলত আসলে ইনভেস্টের উপর আমি যদি এখন এই মাছের যে পরিমাণ খাওয়ার লাগবে যদি তিন বস্তা করে ফিট দিতে পারি প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচা হবে দেখা যাবে দুই মাসের মধ্যে আমার মাছ এক কেজি চলে আসবে পাঙ্গাস মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় জি 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 পাঙ্গাস মাছ আমার জানা মতে এটা যদি সঠিকভাবে খাদ্য দেওয়া যায় প্রত্যেক দিন মানে 1.60 মিটার বৃদ্ধি পায় তাতে গড়ে একটা মাছ মনে করেন 20 দিনে 300 গ্রাম বৃদ্ধি পায় জানিছি বা যে সঠিক নিয়ম পুকুরের ঘনত্ব বা পুকুরের আয়তন অনুসারে যদি মাছ ছারে এই পুকুরে কতটুকু আয়তন কয় ফিট পানি এই অনুসারে কয় পিস মাছ লাগবে এগুলো যদি মেইনটেইন করে কেউ ছাড়তে পারে তাহলে মনে করেন যে মাছ বাড়ে বিশ দিনে তিনশো গ্রাম কিন্তু আমার তো এখানে মনে হয় প্রথম চাষী এই এলাকায় পোনা পাওয়া যায় না দূরে থেকে পোনা আনছি ওই ভাইয়েরা বলে কম পোনা দিব না আমার এখানে মাছ খাটবে তিন হাজার আমি দিয়ে রাখছি পাঁচ হাজার আমার এখানে বেশি হয়ে গেছে মাছের সংখ্যাটাও বৃদ্ধি হয়েছে মানে পুকুর অনুসারে তারপরে আমি নতুন সব মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ মাছের রেগত দিছে মোটামুটি অনেক সুন্দরবোধ আছে মার্শাল মোটামুটি অনেক অনেকটা ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগছে আশা করা যায় যে মনে হয় ভালো কিছু হবে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ সবকিছু মালিক

আছে লস অনেকের লস হচ্ছে লাভ হচ্ছে লাভ লস তবে লাভ লস নিয়ে ব্যবসা তবে আশা করা যায় মাছ চাষে যে কোনো মাছ চাষ করেন যদি সঠিক পরিচর্যা করেন সঠিক নিয়ম অনুসারে লস নতুন উদ্যোক্তা যারা বিশেষ করে মাছ চাষে আসতে চাচ্ছে তাদের এই মাছ চাষ সম্পর্কে কোন বিষয়গুলো তাদের জানা খুবই গুরুত্ব বলে আপনি মাছ চাষ যারা নতুন ভাবে করতে চাচ্ছে তাদের কেমন মনে করি যে আগে এই বিষয়টা নিয়ে ভালো করে জানতে হবে যে মাছের কি রোগ বালায় কি কি ওষুধ ব্যবহার করতে হয় বা কতদিন পর পর মাছের উপন্যাসক জীবাণুনাশক পুকুরে প্রয়োগ করতে হয় এগুলো জানলে পরে সঠিক নিয়মে মাছ ছাড়ে দিলে অনেকেই জগা খিচুড়ি মাছ ছাড়ে মিক্সার মাছ কোন মাছটা কি পরিমাণ ছাড়বে এক একটা মাছের এক একটা খাবার এখন আমি ওইগুলো জানি না কিছু না সব মাছ এক জায়গায় লাগবে তিনশো পিস মাছ ছেড়ে দিচ্ছি নয়শো পিস যে মাছ ছাড়বো পঞ্চাশ পিস সেই মাছ ছাড়ছি পাঁচশো পিস তাহলে সঠিক তো

একটা খাবারের একটা নির্দিষ্ট একটা ইয়া থাকে অবশ্যই ওরকম সিস্টেমের খাবার দিলে ওইভাবে সার প্রয়োগ করলে দেখা যাচ্ছে যে মাছ দ্রুত বৃদ্ধি পায় মাছ চাষের এই সেক্টর আসতে চাচ্ছে তারা অবশ্যই ভালোভাবে জেনে বুঝে এবং যারা মাছ চাষ করছে তাদের কাছে কিছুদিন সময় দিচ্ছে এবং থেকে আসবেন আবার দেখা হবে প্রশকের সুস্বাস্থ্য এবং দীর্ঘ করে আজকের মতো আমাদের সোহেল ভাইয়ের মাছ চাষের পুকুর পাঠ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ